আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই কমেন্টস করছেন যে অনলাইন আইডি বা আকামা রিনিউর ব্যাপারে, আকামা রিনিউ বা অনলাইন আইডির ব্যাপারে একটি আপডেট প্রকাশ করে PAM থেকে, পাবলিক অথরিটি জনশক্তি মন্ত্রণালয়। সেটারই বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি। যারা কুয়েত থেকে দেখছেন, যারা কুয়েতের বাইরে থেকে দেখছেন, সবাইকে স্বাগতম আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। চলুন শুরু করা যাক। আমরা এই ভিডিওতে সম্পূর্ণ জানব 12 জানুয়ারি থেকে সম্পূর্ণ নতুনভাবে কিভাবে সিভিল আইডি নবায়ন বা কুয়েত আইডি সার্ভিস কুয়েত চালু করতে যাচ্ছে। কুয়েতের পাবলিক জনশক্তি মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সেখানে জানানো হয় যে সম্পূর্ণ নতুন একটি সিস্টেম চালু করার প্রস্তুতি নিচ্ছে PAM, যা লেনদেন সম্পূর্ণ করবে এবং মানুষের সময়কে বাঁচিয়ে দেবে। একবার এই সিস্টেমটি জেনে গেলে সবাই এটা থেকে উপকৃত হবে। কিছু প্রয়োজনীয় লেনদেন ব্যতিক্রম নিয়ে অথবা স্বয়ংক্রিয় সিস্টেমের সমস্যা থেকে বেরিয়ে আসতে সম্পূর্ণ নতুন এই আপডেটটি প্রকাশ করতে যাচ্ছে 12 জানুয়ারি থেকে কুয়েতে। নতুন যে সিস্টেম চালু হবে সেখানে প্রবাসী শ্রমিকদের জন্য 40টি সেবা কেন্দ্র প্রদান করবে পাবলিক জনশক্তি মন্ত্রণালয়। অফিসিয়াল সূত্র থেকে যে আপডেটটি প্রকাশ করা হয় সেখানে জানানো হয় সহজতম পদ্ধতি, সংশোধন, নবায়ন, নিবন্ধন এবং কর্ম অনুমতি বাতিল জাতীয় কর্মীদের জন্য। এছাড়া বাতিল, জারি বা এবং নবায়ন সব কিছুই সহজ এবং সঠিকভাবে করা যাবে এই সিস্টেম থেকে, যা সময় বাঁচিয়ে দিবে সবার। আরও যেটা নিশ্চিত করা হয়, ম্যানুয়াল ডাটা এন্ট্রির যে কোনো লেনদেন বন্ধ করে দেবে। বেতন ফাইল ডাউনলোড করতে, বিভিন্ন ধরনের অনুমতিপত্র প্রবেশ করতে এবং অনলাইনে সব ধরনের চাহিদার অনুমানিক হিসাব নিতে। পরিষেবা, একটি চুক্তি, একটি কাজের সাইট, সংশোধন এবং চুক্তি বাতিল, একটি শ্রম বিবৃতির অনুরোধ জমা, অনুমতি বা অনুমতি ছাড়া অনুপস্থিত রিপোর্ট জমা, নতুন ফাইল খোলা, কর্মচারীদের অভিযোগ জমা এবং শ্রম পরিদর্শনের জন্য ত্রৈমাসিক পরিসংখ্যান রেকর্ড করা, যেখানে ব্যাংকের বেতন ট্রান্সফার, লাইসেন্স, ফাইল, কর্মচারীর অনুমতিপত্র, শ্রম অভিযোগ, কর্মসংস্থান প্রকাশ, বেতন শর্টফল, অনুপস্থিতির রিপোর্ট, স্ট্যাটাসের বিস্তারিত এবং দখলদারিত্বের উপর অংশীদারিত্বের জন্য তথ্য এবং মূল তথ্যর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে। জাতীয় প্রবাসী শ্রমিকের তালিকা সাইটে প্রকাশিত হবে। পাশাপাশি বেতন ফাইল, লেনদেন ফাইল, পরিদর্শক ফাইল, শ্রমিক অভিযোগ এবং প্রশাসন সংক্রান্ত বিভিন্ন তথ্য আপলোড করার সিস্টেম থাকবে। এতে করে দুটি সার্ভিস চালু হতে যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রবাসীরা প্রায়শই অভিযোগ করতে পারে না। কোথায় গিয়ে অভিযোগ করব আমি? কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, স্যালারি পাচ্ছে না, বেতন পাচ্ছে না, কাজ বেশি ইত্যাদি অনেক অভিযোগের সঠিক একটি রাস্তা তৈরি হচ্ছে অবশেষে কুয়েতে। সাধারণত যখন কোম্পানি প্রবাসীদেরকে নিয়ে হয়রানি করে বা কোনো কুয়েতি হয়রানি করে, তখন তারা অভিযোগ জানাতে পারে না, বা এখানে A to Z সব কিছু সহজতর করা হচ্ছে এবং সব কিছু সহজে সবার কাছে পৌঁছে দেওয়ার একটি যুগান্তকারী উদ্যোগ নিল কুয়েত। আশা করি আমাদের সকল প্রবাসী ভাইরা এই সিস্টেম থেকে উপকৃত হবে এবং এই সিস্টেম ব্যবহার করে তাদের প্রবাস জীবন সার্থক করে তুলবে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, যেখানে যে অবস্থায় আছে আমাদের সাথে থাকুন। আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে কুয়েতের গুরুত্বপূর্ণ এক আপডেটে। সে পর্যন্ত শুভকামনা।